হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কীভাবে এই চমৎকার এই বেবি মডেলের এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমরা ব্ল্যাক কালারে কনভার্ট করতে পারি এবং সেটা অনেকটা মুডি ব্ল্যাক হবে। সেটার জন্য প্রথমেই আমরা এই ভিডিওটা দেখার জন্য প্রথমেই আপনি আপনার পরে অথবা নিচে যেখানে আপনার রুটেড অপশনটা রয়েছে রুটেড অপশনটা অন করে দিবেন। অন করে দেন আপনি আপনার যে লাইট রুম যে অ্যাপসটি রয়েছে অ্যাপসটি ওপেন করবেন। অফিস ওপেন করে অল ফটোতে যাবেন। অল ফটোতে গিয়ে আপনি এই ছবিটি অন করবেন। তারপরে আমরা শুরুতে আমাদের অপশন যে রয়েছে অপশনে চলে গেলাম। অপশন থেকে আমরা এখানে এক্সপোজার দেখতে পাচ্ছেন। এক্সপোজার আমরা যা 0.80 ইভি দিয়েছি। তারপরে আমরা এখান থেকে যে কন্ট্রাস্ট রয়েছে কন্ট্রাস্ট আমরা মাইনাস করে দিয়েছি -53। তারপরে যে হাইলাইট রয়েছে হাইলাইটকেও মাইনাস করে দিলাম -46। তারপরে যে শ্যাডো রয়েছে শ্যাডোকে আমরা প্লাস করে দিলাম, অর্থাৎ ডান পাশে নিলেই প্লাস হবে, যেটা আমরা অলরেডি 37 করে দিলাম। এবং হোয়াইটকে আমরা -66 এবং ব্ল্যাককেও -44 করে দিলাম। তারপর ঠিক উপরে কার্ভে ক্লিক করে আমরা যে আমাদের যে হোয়াইট যে অপশনটি রয়েছে অপশনের আমরা ঠিক 4টা অপশন এখানে করব। নিচে আমরা একটু ব্ল্যাক করব, উপরেরটাকেও একেবারেই একটু নিচে ডাউন করে ব্ল্যাক করে দেবো এবং মিডলটাকে আমরা একটু উপরে রাখব। তারপর ঠিক আমাদের এখানে মিক্সারে ক্লিক করব, করেই আমরা ঠিক উপর থেকে কালার মিক্সে যাব। গিয়ে আমরা এখান থেকে যে রেড রয়েছে রেডের যে স্যাচুরেশন রয়েছে স্যাচুরেশনটাকে আমরা এখান থেকে +37 এবং যে আমাদের যে হিউ রয়েছে হিউতে -16 করে দিব। তারপরে আমরা এখান থেকে অরেঞ্জে যাব, অরেঞ্জে গিয়ে আমরা স্যাচুরেশনকে আমরা -18 এবং আমাদের যে হিউ রয়েছে হিউকে আমরা -16 করে দেব এবং যে নিচে লুমিনেন্স রয়েছে লুমিনেন্স +14 করব। তারপরে রয়েছে আমাদের যে ইয়েলো, ইয়েলোকে আমরা হিউ -100 এবং স্যাচুরেশনকেও -100 করে দেবো। তারপরে আমরা চলে যাব গ্রিনে, গ্রিনে যে হিউ রয়েছে হিউকে আমরা এখান থেকে -83 করব বা -64 এবং স্যাচুরেশনকেও -46 করব। তারপরে সবার নিচে যে লুমিনেন্স রয়েছে লুমিনেন্সকেও আমরা এখান থেকে -35, অর্থাৎ আমরা মাইনাস এবং প্লাস আমরা দেখে ছবি অনুসারে আমরা জিনিসটা কনভার্ট করব, সেটা আপনি এদিক সেদিক করে তারপরে কনভার্ট করতে হবে। তারপরে হচ্ছে টিল কালার, টিল কালারের উপরে যে স্যাচুরেশন রয়েছে হিউ রয়েছে হিউকে -100 এবং স্যাচুরেশনকেও -100 করব। করে আমরা যে আমাদের যে নিচে যে লুমিনেন্স রয়েছে লুমিনেন্সকে আমরা 25 করে আমরা পরের যে আমাদের যে ব্লু কালার রয়েছে ব্লুতে চলে যাব। ব্লুতেও আমরা এখান থেকে যে হিউ রয়েছে হিউকে আমরা -25 করব এবং স্যাচুরেশনকে +49 এবং লুমিনেন্সকে আমরা 15 করব। তারপরের কালারটা আমরা এখান থেকে হিউ -100 করে দেব এবং আমাদের যে স্যাচুরেশন রয়েছে সেটা আমরা -48 করব। পিঙ্ক কালার রয়েছে আমরা পিঙ্ক কালারটা যাব, পিঙ্ক কালার গিয়ে আমরা শুধু হিউটাকে আমরা একটু -79 এবং স্যাচুরেশনকে আমরা -75 করে আমরা এখান থেকে ওকে দিয়ে বেরিয়ে যাব। আমাদের যে টেম্পারেচার রয়েছে টেম্পারেচারকে আমরা প্লাস, অর্থাৎ আমরা যে ওয়ার্মস টাইপের কালারটা লুক দিব যা যার কারণে এখান থেকে 15 করে দেব এবং আমাদের যে টিন রয়েছে টিনকে আমরা +7 করে দেব এবং ভাইব্রেন্সকে আমরা 39 করব। তারপরে সবার নিচে যে স্যাচুরেশন রয়েছে সেটাকে আমরা +5 করব। করেই আমরা ঠিক পাশে যে আমাদের টেক্সচারের যে অপশনটা রয়েছে সেখানে যাব। আমরা গিয়ে আমরা এখান থেকে উপরে টেক্সচার রয়েছে টেক্সচার আমরা 29 করব এবং ক্ল্যারিটি আমরা 47 করব। তারপরে যে দেহাজ যে অপশনটা রয়েছে সেটা আমরা -20 করব এবং তার নিচে হচ্ছে আমাদের ভিগনেটে, ভিগনেটটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এখানে দেহাজটা দেখতে পাচ্ছেন আমরা আরেকটু মাইনাস কমিয়ে দিলাম -10 দিলাম। তারপরে হচ্ছে আমাদের ভিগনেটিটা মাইনাস করব, -35 পর্যন্ত নিলাম, আমরা আরেকটু বাড়াবো, আমরা দেখতে পাচ্ছি অলরেডি 45 ভিগনেটিটা, তাহলে আমরা -45 পর্যন্ত নিলাম। তারপরে মিড পয়েন্ট আমরা 55, তারপর হচ্ছে ফেদার আমরা 62 এবং রাউন্ডনেসটা একটু মাইনাস করলাম, হাইলাইটটা একটু বাড়ালাম 35, তারপরে গেনটাকে হালকা বাড়িয়ে আমরা পরে যে আমাদের শার্পিং এবং নয়েজ অপশন আছে সেখানে চলে গেলাম। নয়েজ রেডিয়াসকে আমরা সবগুলোকে মিডিয়াম লেভেলে আমরা বাড়াবো, এটা অ্যাকুরেট কোনো পয়েন্ট নাই। তারপরে হচ্ছে আমাদের এখানে আমরা লেন্স অপশন, আমরা লেন্সের এখান থেকে আমরা যে অ্যাপেলের আইফোন অ্যাক্সেসের যে লেন্সটা রয়েছে সেটা দিব, দিয়ে আমরা ওকে দিয়ে অলরেডি আমরা এখান থেকে বেরিয়ে যাব। তারপরে আমরা দেখতে পাবো যে ছবিটার বিফোর আফটারে কী হয়। তারপর ঠিক সবার উপরে আমাদের এখানে যে আমাদের যে অটোমেটিক প্রিসেট যেগুলো আছে সেখানে যাব, গিয়ে আমরা অপশন থেকে মডার্নে যাব। মডার্নে গিয়ে আমরা এখানে
আমরা মডার্ন যে 4 বা 6 দেখব কোনটাতে বেশি লুকটা ভালো আসে, বেশ কয়েকটা চেক করে নিব। চেক করে আমরা ফাইনালি আমরা যে মডার্ন 4টা রয়েছে সেটাই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দেন আমরা আবার যে আমাদের যে গ্রেডিয়েন্ট রয়েছে গ্রেডিয়েন্ট অপশনে যাব। অপশনে গিয়ে আমরা বাম পাশ থেকে এভাবে একটি গ্রেডিয়েন্ট ধরে টেনে জাস্ট গ্রেডিয়েন্টটা অ্যাডজাস্ট করব। করে আমরা সবার উপরে যে এক্সপোজার রয়েছে এক্সপোজারকে হালকা মাইনাস করব। তারপর আমরা যে কালার মিক্সে আসি টিনকে আমরা একেবারে মাইনাস করে দিব, স্যাচুরেশনকে মাইনাস করে দিব। কারণ হচ্ছে যে আমি এই জায়গাটা আমি টোটালি ব্ল্যাক চাচ্ছি, ব্ল্যাকের কারণেই সেটা আমি মাইনাস করেছি। দেন আমরা পুনরায় আমি আরেকটু আমাদের যে এক্সপোজারটা রয়েছে সেটাকে আমি এখান থেকে মাইনাস করে দিলাম। ঠিক তারপরে আমরা আবার ঠিক ডান পাশে আমরা সেমভাবে আমাদের যে গ্রেডিয়েন্টটি রয়েছে সেটি আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে দেন আমরা এখানেও সেমভাবে আমরা পিছনের যে কিছু জায়গাতে ব্ল্যাক ছাড়া যে আমাদের অরেঞ্জ বা অন্য কোনো কালার রয়েছে সেটাকে আমরা এ করার জন্য আমাদের মিক্স থেকে টিনকে -100 করে দিব এবং স্যাচুরেশনকে -100 করে আমরা এক্সপোজার হালকা একটু মাইনাস করে দিব। এখন দেখতে পাচ্ছেন ছবিটার বিফোর আফটার চমৎকার লাগতেছে। আশা করতেছি আপনি ছবিটা করতে পারবেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আপনার অরিজিনাল যদি লাইট রুম অ্যাপসটি লাগে আপনি এখানে ডিসক্রিপশন বক্স থেকে সেটা ডাউনলোড করে নেবেন। আশা করি করতে পারবেন।